দেশ ডিজিটাল ছিল তখন আমরা ডিজিটাল বাইকার ছিলাম, আর এখন দেশ যেহেতু স্মার্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এখন স্মার্ট বাইকার। হ্যালো স্মার্ট বাইকাররা, কেমন আছেন সবাই? হ্যাঁ স্মার্ট বাইকারই আপনারা, এখন আমরা সবাই এখন স্মার্ট বাইকার। কারণ কি জানেন, এর আগে যখন দেশ ডিজিটাল ছিল তখন আমরা ডিজিটাল বাইকার ছিলাম, আর এখন দেশ যেহেতু স্মার্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এখন স্মার্ট বাইকার। কারণটা হলো, যখন ডিজিটাল বাংলাদেশ ছিল তখন আমাদের বাইকের গতির কোনো লিমিটেড ছিল না, আমরা মহাসড়কে 125 cc বাইকও চালাতে পারতাম, আবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনকে পিছনে নিয়ে মানে ডাবলে আমরা চলতে পারতাম। হ্যাঁ যেহেতু স্মার্ট বাংলাদেশ হয়ে গেছে তো সব কিছু তো স্মার্ট হইতে হবে, ঠিক না? এখন 125 cc-র নিচে যে বাইকগুলো এগুলো মহাসড়কে চলবে না, প্লাস 125 cc-র নিচে যে বাইকগুলো এগুলো মহাসড়কে চলবে না, আবার ডাবলে যাওয়া যাবে না, দুইজনে বাইকে চড়াই যাবে না, পাশাপাশি আমাদের সিটিতে যদি আমরা রাইড করি সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই 30 কিলোমিটার বেগে গতিতে চালাইতে হবে। তো এই যে আমাদের স্মার্ট বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট হয়েছে। তো আসলে এই স্মার্ট হওয়ার পর কিছু কিছু বাইকার দেখবেন তাদের কি অবস্থা, এই দেখেন। কেরে এটা কিনছস নাকি আবার নতুন? কেন এটা কিনছস কি লিগে? এফএম থেকে ট্রান্সফার হইছি, ভালো ফোন নাই, ভালো শপ নাই, কি করব না ভাই? এলো 30 স্পিডে বেশি চালান যাবেন লিগে কিনছস। আরে ভাই, এই বাইকে রাইড শেয়ার করে অনেক ফ্যামিলি এখন বেঁচে আছে দুমুঠো খেয়ে এই বাইক রাইড শেয়ার করে। এখন তাদের কি ভাই আপনারা ভাত মারতে যাচ্ছেন? আসলে তাদের না, শুধু সবারই। একটা মানুষ অফিসে সময় মতো যাওয়ার জন্য এই জ্যাম জুম থেকে বাঁচার জন্য বাইক কিনছে, তারে আপনি 30 কিলোমিটার গতি বেঁধে দিচ্ছেন, এর বেশি স্পিডে সে চালাইতে পারবে না, তাতে সে তো অফিসেও লেট খাবে, সে আবার গাড়িও কিনছে, তাহলে লাভ কি হইলো? তো যেই লাভ সেই কদু। স্মার্ট বাংলাদেশে বসবাস করলে এগুলো সব স্মার্টলি হ্যান্ডেল করতে হবে আমাদেরকে, যাই না কি হবে, অনেক মানব বন্ধন অনেক কিছুই তো হইলো, দেখি এখন কি হয়। ভালো থাকবেন সবাই।